হ্যালো আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো। সব বন্ধুরা, আজকে যে টিপসটির কথা বলবো সেটি হচ্ছে, গবেষকরা বলেছেন লাইট সিগারেটে রয়েছে ক্যান্সারের ঝুঁকি, সিগারেটের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর সেটি সিগারেটের প্যাকেটের গায়ে লেখা থাকে। তা সত্ত্বেও লোকে হামেশাই টেনে যাচ্ছেন সিগারেটের ধোঁয়া, এমনকি সিগারেট কিংবা তামাক জাতীয় দ্রব্য যে ক্যান্সার মতো মরণ ব্যাধির উৎস তাও সকলেই জানেন। আর তাই ক্যান্সারের মতো রোগ পাশ কাটানোর জন্য অনেকেই লাইট সিগারেট খেয়ে থাকেন, কিন্তু গবেষকরা বলেছেন বিষয়টা একদমই সঠিক নয়। বিভিন্ন সিগারেটের প্যাকেটে লেখা থাকে লাইট, অর্থাৎ ওই সিগারেটে নিকোটিনের মাত্রা কম রয়েছে, তাই এই লাইট সিগারেট খেলে শরীরে তেমন কোনো ক্ষতি হবে না। অনেকে এই আশ্বাস পেয়েই লাইট সিগারেট খান, কিন্তু এটা আপনাকে ক্ষতির মুখে হালকাভাবে ঠেলে দেবে না, বরং লাইট সিগারেট খেলেও পড়তে পারেন ফুসফুসের ক্যান্সারের কবলে। তাই লাইট সিগারেট খেয়ে রোগমুক্ত থাকার ভাবনা ছাড়ুন। আমেরিকাতে প্রতি বছর ধূমপানের কারণে মারা যান 4,80,000 মানুষ, প্রতি 5 জনের মধ্যে একজন মারা যান লাইট ধূমপানের কারণে, বেশিরভাগ ক্যান্সার কবলে পড়েন। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট মতে প্রতি বছর বিশ্বে প্রায় 60 লক্ষ মানুষ মারা যান ধূমপানের কারণে, তাদের মধ্যে 50 লক্ষ মানুষ নিজেরাই ধূমপান করেন আর 10 লক্ষ মানুষ এইসব ধূমপায়ীদের আশেপাশে থাকার জন্যই ধীরে ধীরে ঢলে পড়েন মৃত্যুর মুখে। লাইট সিগারেট খেলেও যে মৃত্যুর ঝুঁকি থাকবে না কিংবা ক্যান্সার হবে না তেমন নিশ্চিত নেই, এমনই বলেছেন গবেষকরা। সো বন্ধুরা, এই ছিল আমার টপিকস, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন, এবং কিছু বলার থাকলে আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ভালো রাখুন, এবং তার সাথে সাথে পরিবেশকে ধন্যবাদ।